হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এন কে ব্লক সেন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমাদের নতুন দুলাবাইয়ের জন্য দুলাভাই নতুন আসবে আমাদের বাড়িতে তো নতুন দুলাবায়ের জন্য কী কী বাজার সদাই করা হলো সেগুলি আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমেই দেখালাম মুরুগ দেশি মুরগ তারপর দেখালাম ডিম এখানে রয়েছে বুশিমালের বাজার কাঁচা বাজার গতকালকেও কিছু বাজার সদাই করা হয়েছে সেগুলো ভিডিও করা হয়নি আর আজকে যা যা করা হয়েছে বা আজকে যেগুলো বাজার করে নিয়ে আসলেন আমার ভাই আর তুলা ভাই সেগুলোই দেখাচ্ছি আর কি এখানে আছে ক্ষীরা বা শশা যেটা বলেন সেটা সালাদের জন্য আর রয়েছে গাজর তারপর পাবিয়া মাছ রুই মাছ চোটো মাছ টমেটো ফুলকপি আর আছে এগুলো হচ্ছে কাস্টার করার জন্য কিছু ফলে আনিয়েছি কলা দুই ধরনের আঙ্গুর কালোটা আর সবুজ আঙ্গুর তারপর আপেল কাস্টার্ডে দেওয়ার জন্য আনাইছি আর কাস্টার্ড পাউডারটা গড়েই আছে এটা আজকে আনাতে হয়নি তারপর দুই লিটার দুধ লিকুইড দুধ আনিয়েছি আর চা খাওয়ার জন্য ডানো দুধ তারপর ম্যাগি নুডুলস তেল মশলা চিনি চিনিগুঁড়ার চাউল পোলাও করার জন্য আদা মুগ ডাল রসুন পেঁয়াজ ঘি গরম মশলা আস্ত জিরা এগুলো আনানো হয়েছে আজকে আর গতকালকে মরিচের গুঁড়ো দুর্নুঁড়া মানে আরও যেগুলো থাকে আর কি মশলাগুলো এগুলো আনানো হয়েছে তো আশা করি আমি আপনাদের সাথে ইনশাল্লাহ কী কী রান্না করা হয় বা কী কী আইটেম করলাম না করলাম সেগুলো শেয়ার করার চেষ্টা করব তো সেই সময় আমাদের সাথে থাকবেন দেখে নেবেন আমার সেই ভিডিওগুলো যদি আমি করি তো বিওয়ার এটাই ছিল আমাদের নতুন জামাইয়ের জন্য বাজার সোদাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সময় আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার প্রতিটি ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যায় আমার বড় আপু মাছ কেটে নিচ্ছেন রুই মাছ তো আমিও আপুকে সাহায্য করব হেল্প করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে না তো ভিউয়ার সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নতুন দুলা ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আমার আপু আর দুলাভাই খুবই সুখে শান্তিতে থাকে আমার টুনটুনি পাখিটা দেখছেন তো সবার মধ্যে মনি উনি একটু বুঝদারি করছেন ওর জন্য একটু দোয়া করবেন তো বিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম